গাড়ি নিয়ে উড়ে যাওয়ার স্বপ্ন এবার সত্যি হওয়ার পথে। এই বছরের ডেট্রয়েড অটো শোতে ক্যালিফোর্নিয়া ভিত্তিক অ্যালেফ অ্যারোনটিক্সের তৈরি একটি প্রোটোটাইপ উড়ুক্কু গাড়ি দেখানো হচ্ছে। আপনারা আজ ইতিহাসে সাক্ষী হতে যাচ্ছেন। ডেট্রয়েড শোতে গাড়ি আছে, বৈদ্যুতিক হেলিকপ্টার আছে, কিন্তু অটো শোতে প্রথমবারের মতো একটি সত্যিকারের উড়ন্ত গাড়ি নিয়ে এসেছি। এটি সম্পূর্ণ কার্যকরী গাড়ি এবং সম্পূর্ণ কার্যকরী বিমান। যানজটের শহরে জ্যামে আটকা পড়ে মাঝে মাঝে হয়তো আপনার মনে হয়, যদি উড়ে যেতে পারতাম, আপনার সেই স্বপ্ন অদূর ভবিষ্যতে হয়তো সত্যি হতেও পারে। আলেফ অ্যারোনটিক্সের সিইও জিম দুখোভনি 2025 সালের মধ্যেই উৎপাদনে যাবার আশা করছেন। চারটি মোটরকে চারটি জায়গার সঙ্গে সংযুক্ত করা হয়েছে। কেন্দ্রে একটি বড় মোটরের পরিবর্তে আমরা চারটি মোটর ব্যবহার করেছি। এখানে জাল দেখতে পাচ্ছেন, জাল কয়েকটি কাজ করে। এক, এটি গাড়িটিকে কাঠামো দেয়। দুই, নিরাপত্তা প্রদান করে। আপনি দেখতে পাচ্ছেন সব কিছুই ঘেরা, আপনি উপরে হাত রাখতে পারেন, কোনো দুর্ঘটনা ঘটবে না। এবং একই সময়ে জাল বাতাসকে প্রভাবিত হতে দেয়, এটি খুবই গুরুত্বপূর্ণ। খারাপভাবে টেকঅফের জন্য এটি আপনার প্রয়োজন। যদিও ডেট্রয়েড অটো শোতে কোনো উড়ন্ত গাড়িকে উড়ানো হয়নি, তবে আলেফ ইতোমধ্যেই একটি বিশেষ এয়ার ওয়ার্ডিনেস সার্টিফিকেট পেয়েছে, যা পরীক্ষার সুবিধা দেবে। উৎপাদন শুরু করতে তারা মোট $3,00,000 আমানত সংগ্রহ করেছে। আলেফ অ্যারোনটিক্স আশা করে যে কোনো একদিন এসব গাড়ির আকাশ ছোঁয়া মূল্য কমিয়ে $35,000 মাঝে নিয়ে আসতে পারবে তারা। উত্তর আমেরিকার বৃহত্তম অটো শো উত্তর আমেরিকার ইন্টারন্যাশনাল অটো শো ডেট্রয়েড অটো শো নামেও পরিচিত। ডেট্রয়েডে বিভিন্ন গাড়ির কোম্পানিগুলো তাদের নতুন মডেলের গাড়িগুলো প্রদর্শন করে। ডেট্রয়েড অটো শো আগামী 24 সেপ্টেম্বর পর্যন্ত চলবে।